গুড ইভিনিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুধুমাত্র এখন শুরু করার রিজন একটা, সেটা আমি ব্যাকক্যামেরা করে অবশ্যই দেখাবো। তো তার আগে ছোট্ট করে একটু বলে রাখি, এই ব্লগে মানে তোমরা সবাই দেখতে চলেছো দিওয়ালি কি সাফ সাফাই। তো মিশন সাফ সাফাই শুরু করব, ওকে? তো শুরু করব বলতে শুরু করে দিয়েছি অলরেডি। তো চলো, যেটা বললাম ব্যাক ক্যামেরা করে দেখাবো, তো চলো এবারে ব্যাক ক্যামেরা চলে আসি। তো এই হচ্ছে কলের পাড়। অনেকেই হয়তো চেনো যারা প্রতিনিয়ত ব্লগ দেখো। তো কলের পাড়ে মানে ব্লিসিংটা দেওয়া হলো, তো ভাবলাম এখান থেকেই তাহলে শুরু করে দিই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো এই হচ্ছে অল ওভার কলের পাড়ের মধ্যে ব্লিসিং দেওয়া, শুধু রাতের বেলা বলে অত ভালো করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো কালকে আর কি কলের পাড়টা পরিষ্কার হয়ে যাবে। আর তার সঙ্গে দাঁড়াও ফ্রন্টে এসে বলি, তো তার সঙ্গে একটা দাদাকেও ডাকা হয়েছে, এখন দেখা যাক যদি আসে খুবই ভালো হয়। তো তাকে দিয়েও কিছু পরিষ্কার করানোর ব্যাপার রয়েছে, তো আসলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করতে পারবো। অ্যান্ড আমি নিজেও কিছু কিছু ঘরের আর কি কাজ রয়েছে পরিষ্কার করা নিয়েই আর কি, তো ওগুলো সব কালকে হবে। তো আজকের মতন এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার কাল দেখা হচ্ছে সমস্ত কাজকর্ম নিয়ে। তো মিশন সাফ সাফাই কালকেও কন্টিনিউ থাকবে। অ্যান্ড দেখো কলের পাড়ে দাঁড়িয়ে কথা বলছি, যাই হোক। তো চলো এবার আমি ঘরে চলে যাই, আর আজকের জন্য শুধুমাত্র গুড নাইট, আবার কালকে কিন্তু মর্নিংয়ে অবশ্যই দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট। আজ সকালের এই হচ্ছে প্রথম কাজ, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা দেখে জাস্ট চমকে গেছিলাম, ভাবতে পারিনি যে এটার ভিতরে এমনটা করে এত বড় বড় করে পিঁপড়ে বাসা করেছে, আর সঙ্গে ডিমও দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটাকে আর কি বাইরে ড্রয়ারটাকে রেখে এসেছি। আর দেখো একটা পাখি বসে না খাচ্ছিল, তো সামনে গিয়ে যদি আমি শ্যুট করতাম তাহলে পাখিটা উড়ে যেত, সেই জন্য দূরে দাঁড়িয়েই একটু আর কি ক্লিপিং নিয়েছি, কিন্তু অত একটা ভালো করে বোঝা যায়নি। তো সামনে দাঁড়িয়ে দেখেছি তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা, যে ও অ্যাকচুয়ালি পাখি সরি পাখিটা পিঁপড়ের ডিমগুলো খাচ্ছিল। তো যাই হোক, এই কাজ দিয়ে শুরু হলো। তো চলো এবারে তোমাদেরকে একটু গুড মর্নিংটা উইশ করি। তো গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হানিস সেম ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তবে হ্যাঁ, আজ কিন্তু সারাটা দিন খুব ব্যস্ততার মাঝে কাটবে, আর কি করব না করব সবই দেখতে পাবে। তো চলো এবারে নিজের কাজকর্মগুলো শুরু অবশ্য এখন করব না, এখন দেখতে পারবে হচ্ছে কাল যে বলেছিলাম দাদাটার কথা, তো সে চলে এসছে, তো তারই কাজ শেয়ার করব, তারপর হচ্ছে আমার কাজগুলো শেয়ার করব। তো চলো এবারে দেখে নেবে। তো দেখো দাদা এসেই কিন্তু জঙ্গলগুলো পরিষ্কার করছে, আর এদিকেও কিছু জঙ্গল হয়েছিল, পরে দেখতে পাবে পরিষ্কার হওয়ার পরও আমি শেয়ার করব। তো সেই সব জঙ্গলগুলো তুলে আর কি এরকম বস্তাতে ভরে আর কি বাইরে একটা ফেলার জায়গা রয়েছে, তো সেখানেই নিয়ে নিয়ে যাচ্ছিলো। তো সকালটা শুরু হলো ভালোভাবেই, বেশ বাড়িঘর পরিষ্কার হবে, মনটাও আনন্দ লাগছে। তো চলো দেখতে থাকো এবারে হচ্ছে বাইকটা পরিষ্কার করবে। আর গেটের পাড়ের অবস্থাটা দেখো, কীভাবে ঘাস হয়েছে, আর তার মধ্যেই রাস্তায় নানা ধরনের এই আবর্জনাগুলো ফেলে রাখে ছড়ানো ছেটানোভাবে। তো যাই হোক, চিপসের প্যাকেট এটা ওটা, তো সব কিছু প্রত্যেক দিন মা তো উঠান যখন ঝাড়ু দেয় তখন বাইরটাও ঝাড়ু দেয় ঠিকই, কিন্তু এগুলো আর কি ঘাসের মধ্যে আটকে থাকে। আর সারাদিন তো বাচ্চারা আছেই, খাচ্ছে ফেলছে এইভাবেই যায়। তো যাই হোক, সেই জন্য বিশেষ করে দাদাকে বলা হয়েছে যে আমাদের গেটের পাড়ে যে ঘাসগুলো রয়েছে একটু কেটে দেওয়ার জন্যে, তো সেইগুলোই কিন্তু করছে। আর পরে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কাজটা হয়ে যাওয়ার পর, তো তখন দেখবে সত্যি দাদা কিন্তু এই রোদের মধ্যে খুব কষ্ট করেই সম্পূর্ণ কাজটা খুব পরিষ্কারভাবে করেছে। আর এখানে দাদা একটু আমার সঙ্গে কথা বলছিল। তো যাই হোক, চলো দাদার কাজ তো দাদা করছে, আর আমারটা এখন আমি করব না, আমারটা একটু লেট হবে করতে কালী পূজোর। তো চলো দেখতে থাকো, পরিষ্কার চলছে। তো দেখতেই পেলে দাদা চলে গেল পরিষ্কার করে। আর দেখো এই জায়গাগুলো করে কিন্তু বেশ জঙ্গল ছিল, তো সেইগুলোকেও একদম পরিষ্কার করে দিয়েছে, আর তার পাশাপাশি এই ট্রেনটাকেও একদম পরিষ্কার করে দিয়েছে। তো চলো এই সাইডটা দেখালাম, এবারে একবারে রাস্তায় চলে যাই। তো বিফোর লুকটা তো দেখেই ছিলে, এবার আফটার লুকটাও দেখবে রাস্তার।
এর জন্য তো আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এই যো এই সাইডগুলো করে কিন্তু ঘাসটা ছিল, তো দেখো একদম এই সাইডগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাটায় কে বা আবার দেখো সলাইটা মানে পরিষ্কারের সঙ্গে সঙ্গে নোংরা করার জন্য মানুষ রেডি থাকে। তো যাই হোক, একটা সলাই আর কি বাক্স খুলে একদম পড়ে রয়েছে এখানটায়, পরিষ্কার করেছে আধ ঘন্টাও হয়নি। আমি টাকাটা দিলাম, দিয়ে শুধু একটু কাজ ছিল সেটুকু করে বের হতে বেরোতেই আবার নোংরা করে ফেললো। তো যাই হোক, ঘাস টাসগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো এইবারে ঘরে যাই, ঘরে গিয়ে আমার যুদ্ধ শুরু করি, দেখতেই পাবে। তো চলো ঘরে ঢুকি আগে, এবারে শুরু হবে আমার দিওয়ালির সাফ সাফাই। তো চলো এবারে কাজে লেগে পড়ি, লাইটটা অফ আছে অন করে নিই আর অন করেই কাজ শুরু। তো দেখতেই পেলে সকাল সকাল উঠেই কিন্তু প্রথমের কাজটা দেখলে তো কত মানে খারাপ পজিশন হয়ে থাকে, যদি কোনো কিছু জিনিসপত্র খুব বেশি দিন ধরে হাত না দেওয়া হয় জায়গাটা করে তাহলে দেখা যায় এই ধরনেরই কিছু না কিছু বাসা করে ফেলে ওটার মধ্যে। তো যাই হোক, দেখতেই পেয়েছো রোদে দিয়ে এসেছি আর রোদটাও কিন্তু বেশ কনকনে উঠেছে। তো চলো, আর দেখতেই পাচ্ছ আমার পিছনে মানে বাসি বেছানার থেকে শুরু করে আজকে সব কিছু করবো। দুর্গাপুজোর সময় যেমনটা দেখেছিলে ঘর ছাড়া, হ্যাঁ ঠিক অতটা পরিমাণে হয়তো না, অতটা পরিমাণে তো নোংরা হয়ইনি আর কাজও কিন্তু অতটা পরিমাণে নেই, কিন্তু যাই আছে না কেন, তো কালী পুজোর উদ্দেশ্যে ভাবছি যে একটু ভালোভাবে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিই। আর আমার পিছনে দেখো ওই শেলের উপরে যেগুলো রয়েছে সেগুলোকেও নামিয়ে দেবো। আরও কিছু কাজ রয়েছে, আর মনে আছে লক্ষ্মী পুজোর পরের দিন যখন জলটা ঢুকলো তো তখন ঘরে আর কি, তো তখন কিন্তু কিছু কিছু ওই যে শোকেসের নিচের শেলগুলো বা গডরেসের নিচের শেলগুলো খালি করা হয়েছিল, তো এবার ভাবছি যে ওগুলোকে আবার কভার করে দেবো আর কি। কারণ উপরে রেখেছি একটা মানে দুটো শেলের জিনিস একটা শেলে রাখলে যা হয় খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, ওখান থেকে ওগুলোকেও বের করবো। তো তোমরা সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো আজকে দিওয়ালি কি সাফ সাফাই, মিশন সাফ সাফাই। তো চলো এবারে আমি একে একে কাজগুলো শুরু করে দিই। তো দেখো কাজেরই মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে একটা পুতুল যেটা নাকি আমার খুবই মনের কাছের। তো এটাকে কখনো সাজিয়ে রাখার মতন সুযোগ হয়নি, জায়গা ঠিকঠাক পাইনি এখনও, তো সবসময় গডরেসের মধ্যেই থাকে। তো যখনই গডরেসটা পরিষ্কার করা হয় তখন এটাকে বের করি আর কি, আমি দেখি। আর আজ যখন ক্যামেরাটা অন ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, সেই জন্যেই কিন্তু এই পুতুলটার এত ক্লোজ থেকে একটা আর কি ক্লিপিং নিচ্ছিলাম। তো দেখো খুব মিষ্টি একটা রং, আর আমার সত্যিই খুব ভালো লাগে এই পুতুলটা।
তো দেখি কখনো যদি ঘরে এসে এমন একটা সুযোগ সুবিধা করে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো অবশ্যই রাখবো। আর দেখতেই পেলে গডরেজটাকে দেখালাম, সব খালি আর কি নিচের তাকটা, আর এগুলো সব উপরে ছিল শেলটাতে আর কি, বিছানার উপরে যেটা ছিল তো ওখান থেকে সব নামিয়ে নিয়েছি। আর সব কিন্তু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি যাতে ভিডিওটা শর্ট হয় সেই জন্যেই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সব কিছু সুন্দর করে গুছগাছ করে রাখা হয়ে গেল। জানি না এগুলো কতদিন এইভাবে থাকবে, কারণ এখন তো বৃষ্টি নেই অবশ্য, তো বলা যায় না আবার বৃষ্টি হলে হয়তো আবার সেই সেম নিচের তাকটাকে আবার সব বের করে উপরেই সব শিফট করতে হবে। তো যাই হোক, আপাতত কর্ডেসটা গোছানো হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো, এটা হয়ে গেল, এই কাজটা কমপ্লিট হলো। এইবারে হচ্ছে এই যে এইটার অবস্থাটা একটু খারাপই হয়ে আছে, যা বলেছিলাম ঠুসে ঠুসে, মানে এই শেলের যা ছিল সব ঠুসে ঠুসে এখানে, আর কিছুটা গডরেসে রয়েছিল, তো সবই বের করে নিয়েছি এই দেখো। তো এইগুলোকে সব এবার সুন্দর করে গুছগাছ করে এখানটায় রাখবো কিছুটা, আর যাবে হচ্ছে এই এই সাইডটা করে। তো এই দেখো এটাও খালি রয়েছে, কিন্তু এটার উপরটা একদম বেশ ঠিকঠাকই রয়েছে। তো চলো এবার এই দুটো জায়গা একদম ফুলফিল করে ফেলি। তো চলো এবার কাজে লেগে পড়ি, এইগুলো সবগুলোকে ওখানে শিফট করে দেবো। তো এইগুলো আমার গুছগাছ করা হয়ে গেল, দেখতেই পাচ্ছ অলওভার শোকেসটা আমার গোছানো হয়ে গেল শান্তি। এবারে করব হচ্ছে ওপরটাও দেখো খালি করে ফেলেছি, দেখিয়েছো আগে। তো এবার একটু ফ্যানটাকে মুছবো, প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে এই সাইডটা, আই থিঙ্ক বোঝা যাবে হয়তো। তো এই দেখো ধুলোগুলো লেগে রয়েছে, তো এইগুলোকে এইবার পরিষ্কারটা করে নেব। তো চলো এইবারে হচ্ছে ফ্যানটাকে মুছবো, আর হচ্ছে ঘরটাকে হালকা একটু ঝেড়ে দেবো, তারপর বেডটা রেডি করবো। তো এখনও বেশ কিছু কাজই রয়েছে, তো যা বলছিলাম এখনও বেশ কিছু কাজই রয়েছে। তো চলো, অর্ধেকটা হয়েছে, হাঁপিয়ে গেছি, আর আজ না প্রচণ্ড রোদ উঠেছে,
তো ফ্যান অফ করে সব কাজ করতে হচ্ছে, কি আর বলি। যাই হোক, তো চলো এবারে বাকি মানে অর্ধেক কাজ হয়ে গেছে আর অর্ধেকটাই বাকি আছে, তো সেই অর্ধেকটা করে নিই, সম্পূর্ণটা শেয়ার করছি একদম ফাস্ট ফরওয়ার্ডে, এই জন্যই, কারণ ভিডিওটা যাতে খুব বেশি লং না হয়ে যায়, লেন্দি না হয়ে যায়, সেই জন্যে। তো চলো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো উইদাউট স্কিপ। তো কাজের মাঝে চলে এলাম মিনির জন্য ভাত রেডি করতে। তো এখানে আমি পনির নিয়েছি, পনির রান্না হয়েছে আজকে আর কি, তো দুধটা এখন আসেনি, তো তার আগে ওই চলে এসছে। তো পনির আর আলু দিয়ে ভাতটা বেশ সুন্দর করে মেখে ওকে দিয়ে আসবো। তো চলো আমি আগে মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রেডি ম্যাডাম খাওয়ার জন্য। ম্যাডাম রেডি রেডি তুমি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও নিয়ে আসি, মেখে নিই দাঁড়াও। আরে বাবা, হ্যাঁ রেডি হও, রেডি রেডি, ওকে ওকে দাঁড়াও। হ্যাঁ চলো 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 চলো। আরে বাবা চলো 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 চলো, এই চলো চলো চল। হ্যাঁ তো তো ম্যাডাম খাচ্ছেন, ম্যাডাম খাচ্ছেন, এখন আর কোনো সারা শব্দ দেবে না, খাবার পেয়ে গেছে মানে ব্যাস, মিনি আর আমাকে চেনে না তখন, যদিও পালতু না, জানি না কোথায় থাকে বলতে পারবো না, কিন্তু এইভাবে করে আসবে ডাকবে তো একটা অন্যরকম অ্যাটাচমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের মানে এটা পালতু বিড়াল না। তো যাই হোক মিনি খেয়ে নিক, আর ওদিকে তো দেখতেই পেলে কত কাজ পড়ে আছে, তো যাই কাজগুলো করে নিই। এই পরে আবার আসবি, হ্যাঁ দুধ আসেনি কিন্তু এখনও, ও শুনবে না বেকার বলে লাভ নেই, যাই হোক খিদে পেলেই চলে আসে। তো চলো এবার আমি ঘরে ফিরে চলে যাই। তো এই দেখো পুরোপুরি আমি রেডি, সবসময় রেডি বললে পরে কিন্তু অন্যরকম একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু আজকের লুকটাতে একদমই হাটকে। তো যাই হোক দেখে বুঝতেই পেরে গেছো যে এই দেখো ঝাড়ু হাতে, এবারে হচ্ছে দিওয়ালির মানে জামাকাপড়ের পর্ব শেষ হয়ে গেল, যা যা কিছু ছিল দেখতেই পেলে সব কিছু ঠিকঠাক করে গুছগাছ করে রাখা হয়ে গেছে, এবারে হচ্ছে ঝাড়ু নিয়ে লেগে পড়বো ঘরটাকে পরিষ্কার করার জন্যে। আর লুকটা এমনটা কেন ক্রিয়েট করলাম, কারণ এইভাবে করে যখন সিলিংটা করবো চোখে যাতে নোংরা না পড়ে সেই জন্য চশমাটা, আর এটা আমি সবাইকেই বলবো যে কিছু একটা চোখে পড়ে নেবে চশমা আর কি, চশমাটা চোখে লাগিয়ে নেবে, তাহলে হবে কি চোখে কিন্তু কোনোরকম কোনো নোংরা ঢুকবে না, ঠিক আছে? তো চোখের প্রোটেকশনটা খুব দরকার, অ্যান্ড মাস্ক ছিল ঘরে অ্যাভেলেবেল, সেই জন্য মাস্কটাও লাগিয়ে নিয়েছি, আর মাথায় শাওয়ার ক্যাপটা এই জন্যই পড়েছি কারণ আজ আমার শ্যাম্পু করার কোনো প্ল্যানিং নেই। বাট হ্যাঁ কাল কিন্তু দিওয়ালি শপিংয়ে যাবো, তো কাল আমি শ্যাম্পু করবো, আজ আমার আর ইচ্ছে হচ্ছে না। তো সেই জন্যে গতকাল ডাক্তারের ওখান থেকে এসে মাথায় তেল একদম চিপচিপে করে দিয়েছি, দেখতেই পেয়েছো। তো সেই জন্য তেলের মধ্যেই নোংরাগুলো আটকে যাবে, যার জন্য আর তার মধ্যে আবার আমি শ্যাম্পুটাও করবো না, সেই জন্য শাওয়ার ক্যাপটা দিয়ে পুরো চুলটাকে ঢেকে নিয়েছি, চশমা পরে চোখটাও একদম সিকিওর হয়ে গেছে, আর মাস্কটা লাগিয়ে নিয়েছি যাতে ধুলোবালিটা যতটা মানে পারা যায় ইগনোর করার জন্য, ফেসে যাতে নোংরাটা বেশি মানে সেভাবে না পড়ে। তো চলো এবারে ঝাড়ু হাতে যুদ্ধ শুরু করি, ওকে মিশন সাফ সাফাই। তো চলো এবারে লেগে পড়ি কাজে। Thank you.
দেখো সবকিছু মোছামুছি করে একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি। সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সাজানোর পরের লুকটা। এবারে যাব বিছানার উপরটা ঝাড়াঝাড়ি করার জন্যে। তো দেখতেই পেলে সারাদিন কাজকর্মগুলো শেয়ার করলাম তোমাদের সকলের সঙ্গে। আর ব্যাক ক্যামেরা করে এখন আর আলাদা করে দেখানোর কিছু নেই, কারণ যখন যাই করেছি না কেন একটু একটু করে কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখিয়েছি। তো জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা কি ইউজ করছি দেখানোর জন্য। তো দেখো বেডটা একদম নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড ওখানে দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলটাও একদম ওকে হয়ে গেছে। আর এইদিকে তো শোকেসটা দেখিয়েছো, তো এদিকে চেয়ারগুলোকেও আমি মুছে একদম সেট করে দিয়েছি। তো দিওয়ালির সাফ সাফাই মতলব মিশন সাফ সাফাই ইজ ডান। তো ফাইনালি এখন একদম চকচকে ঝকচকে আবারও করছে, কারণ অত একটা নোংরা হয়নি, কারণ দেখিয়েছো দুর্গাপুজোর আগেই তো আমরা করেছিলাম পরিষ্কার। তো সেই জন্যই আর কি, এক মাস হয়েছে কি যাই হোক অত মনে নেই। তো আজকের ব্লগে কিন্তু শুধুমাত্র পয় পরিষ্কারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কাল যাব হচ্ছে দিওয়ালির শপিং করতে। তো দিওয়ালির শপিংটাও কিন্তু শেয়ার করব, তো চ্যানেলে কিন্তু অবশ্যই নজর রেখো। আর আর হ্যাঁ, ও কলের পাড়টা দেখানো হয়নি তাই তো, তো চলো দেখাই, তার মানে এখন হচ্ছে আমার শুধু বাকি আছে, চলো। তো এই দেখো পুরো কিন্তু একদম সাদা হয়ে গেছে, ব্লিচিংটা কাল রাতে ওই জন্যই দিয়ে রেখেছিল। তো ব্লিচিং আগের দিন রাতে দিয়ে রাখলে কিন্তু চকচকে ঝকচকে হয়ে যায়। যাই হোক তো হয়ে গেছে, ফ্লোরটা মানে ফেটে ফেটে গেছে, তো সেই জন্য যেমন ওই জন্য জায়গায় জায়গায় জল জমা হয়ে থাকে। তো যাই হোক এমনিতে একদম নিট অ্যান্ড ক্লিন। তো যা বলছিলাম সম্পূর্ণই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম, কারণ এক একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম সেটা যারা বানায় তারাই বিশেষ করে আর কি বুঝতে পারে এবং জানে। আর যতটাই ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি না কেন কাজগুলো কিন্তু অতটা ফাস্ট ফরওয়ার্ডে হয়নি। আর টাইমটা কিন্তু একবার দেখেও নিয়েছিলে ঘড়িতে, আর এখন বাজে হচ্ছে কটা সেটা আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো বিকেল 3টা বেজেই গেল, অলমোস্ট 1 মিনিটের মতো বাকি, তো জাস্ট মাত্র কাজকর্ম আর কি আমার শেষ হলো। তো যাই হোক দেখতেই পেলে বিকেল অলমোস্ট 3টা বেজেই গেছে, তো এখন আমার কাজকর্ম সব শেষ হলো। আর আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করছি না, কারণ অনেকটাই টায়ার্ড ফিল হচ্ছে। তো এখন যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে এসে লাঞ্চ করবো, লাঞ্চও করিনি। আর খিদেটাও প্রচণ্ড পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এই নোংরা অবস্থায় আর খেতে বসতে পারবো না, তো স্নান করে এসেই খেয়ে নেবো। তো তোমাদের সঙ্গে আবার কাল দেখা হচ্ছে, দিওয়ালির শপিং করতে যাব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করো, আর আরও অন্যান্য কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও তোমাদেরকে
তোমাদের সঙ্গে শেয়ার করে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, তো চলো আজকে ভিডিওটাকে তাহলে আমি এখানেই এন্ড করি। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদেরকেও ধন্যবাদ, এবং যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দিওয়ালি শপিং নিয়ে। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ গুড অ্যান্ড গ্রেট ডে। ও হ্যাঁ, আর একটা কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। তো আজ হ্যাঁ, গতকাল সকালের ভিডিওটা আশা করি তোমরা ঠিক 11টার মধ্যে পেয়ে গেছো। তো এখন থেকে আমার চেষ্টা একটাই থাকবে যে সকাল 11টার মধ্যে, 11 AM এর মধ্যে আমি যাতে ভিডিওগুলো আপলোড করতে পারি। তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও আশা করি গতকাল থেকে দেখতেই পাচ্ছ 11টায় পেয়ে গেছিলে। তো আজ মানে গতকাল থেকে আমি জিনিসটা শুরু করে দিলাম। তো এখন থেকে চেষ্টা করব সকাল 11টার মধ্যে কিন্তু ভিডিওগুলোকে ভিডিও আর কি শেয়ার করার। তো চলো, হয়তো একটু কথা এদিক ওদিক হয়ে গেছে, মানে ভীষণ টায়ার্ডনেস অ্যান্ড তার পাশাপাশি খিদেটাও লেগেছে যা বললাম তোমাদেরকে। তো যাই হোক, এবার আমি স্নান করে এসে খেয়ে দিয়ে নিব, আর তারপর এই ভিডিওটা আবার এডিট করার একটা ব্যাপার আছে, তো এইসব নিয়েই বসে পড়বো, মানে রেস্ট সেমন একটা নেই। তো যাই হোক, চলো আজকের মতন এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 11টায়। তো টাটা, বাই বাই।